আমাদের তো পেটের দায় বাইরেতে হয়, আমাদের কষ্ট হয়েছে, ফ্যামিলি আছে, বাসা ভাড়া আছে, সংসার চালাইতে হয়, রিক্স নিয়ে আমাদের কাজ করতে হয়। আমরা চাই যে এই অবরোধ হরতাল, তারপরে যে গাড়ি পুরো মানে এটি বন্ধ হোক, আমরা এটাই চাই। আগুন লাগলে ঝুঁকি তো থাকবেই, দুর্ঘটনা ঘটলে ঝুঁকি তো থাকবেই, যেহেতু আমরা যেখানে দেখতেছি দুর্ঘটনা ঘটতেছে বিভিন্ন জায়গায়, ততে বেড়ে তো ঝুঁকি সবার কাছেই আছে। ঝুঁকি সবার, সবাই ঝুঁকি নিয়েই বের হয়, কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না, পার্থক্য হলো এতটুকু, ঠিক আছে। আর যে কেউ পরিবেশে পড়ে কেউ পড়ে না, কারণ কার ভাগ্যে কখন কী ঘটবে তা তো বলা যাচ্ছে না। কী করবো, আমাদের তো পেট বাঁচাইতে হইব, এখানে সকালবেলা বাইর হয়েছি, জীবনের রিক্স নিয়ে বাইর হয়েছি, ছেলে সন্তান আসছে, তাহলে কী করবো, জ্বালা পড়া হতে আমাদের তো কিছু করে না, আমাদের পেট বাঁচাইতে হইব। নগদ পেমেন্টে কেনাকাটায় জিতুন আইফোন 15 সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। অত আশঙ্কা নিয়ে বাইর হই না, কেন জীবিকা তাকিয়ে যে কোনো সময় আত্মঘাতিক নিয়ে আমরা ফ্যামিলির জন্য আমরা রাজি আছি। আর সবচেয়ে বড় হলো কি, মনে করো অবরোধ কেমন চলতেছে এটা ভালো করে আপনারা জানেন, বা সবচেয়ে বেশি মিডিয়া ভালো করে জানে। আর কেন মানুষের সবচেয়ে বড় কষ্টকর হলো কি, যে আমার জীবিকার তাকিয়ে এটা হলো সবচেয়ে বড় জিনিস, আমার সংসার চালানো লাগবে, আমার ফ্যামিলি চালানো লাগবে, আমার ছেলেপেলেদের আমার চালানো লাগবে, এই জন্য মনে করেন আমাদের যত বাধা সুখ রাখেন ইনশাআল্লাহ আমরা অবস্থান করবে, মানে বের হতে হবে ইনশাল্লাহ। এখন হলো বাচ্চাদের পরীক্ষা, বেতন তার পরীক্ষার মাসের ডিসেম্বর পর্যন্ত বেতন নিয়ে নিচ্ছে স্কুল, আবার জানুয়ারি মাসে ভর্তির জন্য তাকে টাকা দিতে হবে, এগুলো খরচ তো তাকে জোগাড় করতেই হবে, যার কারণে তাকে পরিশ্রম করতেই হবে। এখন যে পরিবেশ, হ্যাঁ পরিবেশ যে রকমই হোক, যার পরিশ্রম তাকে করতেই হবে, কারণ এছাড়া তার কোনো উপায় নেই। তা তো অবশ্যই, তা তো অবশ্যই পরিবেশ। আমরা যখন গাড়ি তুটি তখন চিন্তা করি যে সামনের দিকে যদি সিট না পাই পিছনের দিকে বসবো কি না, দাঁড়ায় থাকি, যে যদি পিছনের দিকে যায় তাহলে অনেকে অনেক রকম মন্তব্য করে যে পিছনে যারা বসে তারাই আসলে এইরকম করে, ঠিক আছে, এই জন্য পিছনের দিকে যাইতেও ভয় করে আর কি। এই জন্য আমরা সামনের দিকেই বসার চেষ্টা করি বেশিরভাগ সময়। একটা সংখ্যা তো থাকবে, বেরোতে তো হবেই, কারণ হলো যে আপনাকে তো ঢাকা শহরে মানুষ চলতে হলে, বাসা ভাড়াতে থাকতে হলে, তাকে তো একটা খরচ নির্দিষ্ট মাস শেষ হওয়ার সাথে সাথে তার খরচটা চলে আসবে। এখন যদি বের না হন তাহলে তো আপনি খরচটা দিতে পারতেছেন না। নগদ পেমেন্টে কেনাকাটায় জিতুন আইফোন 15 সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।